নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। ভুয়ো সিবিআই পরিচয় দিয়ে করিমগঞ্জ সদর সার্কেলের কারণগড় রঞ্জিত গোস্বামীর বাড়িতে হানা দেওয়া দুষ্কৃতীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে না পারায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় বান্দরকুনা গ্রাম পঞ্চায়েতে। পুলিশকে 7 দিনের সময় দিয়ে চেরাভি এলাকায় পুলিশ আউটপোস্ট স্থাপনের দাবি জানান আন্দোলনকারীরা। এরপরে এরারে জেরা হওয়ার সময় আরো কিছু নতুন তথ্য সামনে আইছে। কলকাতাহান্ডি থানার ওসি আমার একদিন ফোন করিয়া আব্দুল সত্তার সাহেবের ফোন নম্বর করিয়া পরামর্শ চাইলাম। পরামর্শ চাইলো তাহা আপনারা তাহলে উইয়ালা আতঙ্কা আছে দেখে অন্য সাহিত্য সহযোগী রয়েছে তিন তালুকদার মহাশয়, আমরা কামার দাদা আদিক দা গ্রামাঞ্চল কাটতে গেলে একজন আর একজন সাহায্য সহযোগিতার দল। আজকে যে ঘটনাটা ঘটছে, যে ঘটনা ঘটছে, এই ঘটনা একটা চক্রান্ত করে ঘটনা হয়েছে। মানে উদ্দেশ্য বলিয়া রিয়া একটা হিংসা বলিয়া রিয়া যে ঘটনাটা ঘটছে, এটার আমরা এলাকার পক্ষ থেকে তীব্র নিন্দা অধিকার জানাই যায়। আমরা কামড় ছেলে পুষেন নিকটনা মাস্টার মাইন্ড এবং হে এরারে আমিয়া তিনি আমার কাপিজারে অপহরণ করিয়া এক কোটি টাকা লোহার একটা চক্রান্ত করছে। তার লগে দিল্লি মিয়াল হাসান করিয়া দিল্লি আরো একটা মানুষ আছে হে বাগিয়া গেছে গিয়া হুসেন আহমদ খান তার নাম এসেছে। সে মাস্টার মাইন্ড, সে অত্যন্ত দোষী। আর আমাদের এই এরিয়ার মাঝে এর চেয়ে বড় ক্রিমিনাল নাই। 12 তারিখ রাত্রে আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী রঞ্জিত গোস্বামীর বাড়িতে যে আক্রমণ হয়েছিল কিডন্যাপিং ব্যাপারে, সেটার প্রতিবাদে এলাকার বৃহত্তর এলাকার মিলে আসতের যে সভা সেটা একটা প্রতিবাদী সভা, এবং সেই ঘটনার সূত্রে যে জড়িত সেটা বলেছে মানে হুসেন আহমেদ নামে এক ব্যক্তি জড়িত, যে প্রশাসনকে যে সময় দেব 7 দিনের, যে 7 দিনের ভিতরে যদি অ্যারেস্ট না করেন এই দোষীদেরকে যে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সঙ্গে আমরা একটা দাবি করেছি যে বর্তমান যে যুগ সেটা তো হলো তোমার এই আধুনিক যুগ, এবং এই যুগে আমাদের যে অবস্থান বর্তমানে এলাকার সেটা হলো হিলি ব্যাকওয়ার্ড এলাকা, তো বিরাট অঞ্চল। এখানে মানে এই যে দুষ্কৃতকারীদের অবাধ বিচরণ বর্তমানে শোনা যাচ্ছে, তো একটা আউটপোস্টের আমরা দাবি করেছি। বুধবার আন্দোলনকারীরা জেলা শাসক ও পুলিশ সুপার ও জেলা পরিষদকে এক স্মারকপত্র প্রদান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ও এক স্মারকপত্র প্রেরণ করা হয়। শীঘ্রই দোষীদের গ্রেফতারের দাবি জানান জনগণ। আমরা এলাকায় এটার ব্যবস্থা নিব, ঘর বানানি বা বিল্ডিং বানানি সম্পূর্ণ আমরা। একটা খুবই তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লাগিয়া। আর বান্দরকুড়া জীবিতে দক্ষিণ করিমগঞ্জের মাঝে এই জীবিটা সবচেয়ে বড়, যার কারণে এটা আমরা বাদ পুরুষ জেতা লাগে।
আজি আমাৰ এৰাগুল গাঁৱৰ পৰা প্ৰায় 2-250 মানুহ আহিছে। মই জিলা পৰিষদত গৈছিলে, মোকো মেমৰাণ্ডাম দিছে। এই বস্তুটো মই জানো, তাৰমানে 4-5 জড়িত আছে, তাৰ মাজত 3 ধৰা হৈছে। আৰু লোকেল যি ইনফৰ্মাৰ বা লোকেল যি মাষ্টাৰমাইণ্ড যি আছে, মই যোৱাকালি মই এডিশ্যনেল এছ পি চাহাবৰ লগত মই কথা পাতিছিলোঁ যে ইমিডিয়েট এই মাষ্টাৰমাইণ্ডবিলাকক ধৰিব লাগে, কাৰণ আমাৰ কৰিমগঞ্জত এনেকুৱা ঘটনা হোৱা নাই। দিল্লীৰ পৰা কেনেকৈ আহিলে কৰিমগঞ্জত? নিশ্চয় ইয়াতে কিবা মাষ্টাৰমাইণ্ড আছে। কালি মোৰ আগত বহিয়ে এডিশ্যনেল এছ পি পাঠাকান্দি থানাৰ অচি অতি সত্ৰৰ এই মাষ্টাৰমাইণ্ডকেইটাক ধৰিবৰ কাৰণে নিৰ্দেশ দিছে। আৰু যদি মাষ্টাৰমাইণ্ডক ধৰিব নোৱাৰে, তো তাৰ ঘৰৰ যিমান আত্মীয় স্বজন, দেউতা ভায়েক যিমান আছে, চবকে ইমিডিয়েট এৰেষ্ট কৰি থানাত লৈ আহিব কাৰণে নিৰ্দেশ দিছে মোৰ আগত বহি। আৰু আজি ডি চি অ' নাই, এছ পি অ' নাই, কাৰণ আমাৰ চিফ ছেক্ৰেটাৰী লেভেল মিজোৰামৰ এটা কথা লৈ মিটিং চলি আছে শিলচৰত। কালি মই এছ পি আৰু মই আৰু ডি চি বহি পেলাই আপোনালোকৰ এই মানুহবিলাক যে আহিছে আমাৰ গাঁৱৰ, আমাৰ প্ৰেচিডেণ্টবিলাক আছে, আমাৰ বিশিষ্ট নাগৰিকবিলাক আছে, চবকে চবৰ কথাটো মূৰত লৈ পেলাই মই কালি ডি চি আৰু এছ পিৰ লগত বহি কথাটো ফাইনেল কৰিম। কেনেকুৱা বস্তুটো আজি আপোনালোকে ডি চি আৰু এছ পিৰ ওচৰত আহিছে কিহৰ কাৰণে? তো যোৱা 12 এইটো চাওতাল বস্তিত এটা অপহৰণৰ এইটো কাণ্ড ঘটিছিল। ইয়াতে মানে 4-5 লোক আছিলে, এটা ৰাতিবেলা এইটো সংঘটিত হৈছিল। এইটো এজন মানুহ এইটো ৰাইজে ধৰিছিল, তাতে সেই সূত্ৰ ধৰি আৰু 2 মানে অসমে এই দুষ্কৃতকাৰী ইতিমধ্যে সেইটো আটক কৰিছে আৰক্ষীয়ে। এতিয়ালৈকে আৰু মানে এই জিজ্ঞাসাবাদৰ পিছত করিমগঞ্জ শহরের জমা জল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বিশেষ উদ্যোগ নিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আশিস নাথ। কিছুদিনের মধ্যে তার তত্ত্বাবধানে ড্রেনেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে। একান্ত সাক্ষাৎকারে এমনটি মত ব্যক্ত করলেন আশিস বাবু। প্রতি বছর বন্যার মরশুমে বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জ শহর জমা জলে প্লাবিত হয়ে উঠে। তো আমি জেলা পরিষদের সভাপতি হওয়ার পর আমি আশা করিমগঞ্জের সাংসদ এবং ডিসি মহোদয়কে নিয়ে আমরা এই ওয়াটার ড্রেনেজ সিস্টেমের মাস্টার ড্রেনেজের এন্ডিং পয়েন্ট মানে আউটলেটটা দেখতে গিয়েছিলাম। তো যেহেতু এই ড্রেনেজ প্রকল্পটা বহুত বড় অঙ্কের ব্যাপার, তো প্রতি সত্তর সেটাকে কোনো কাজ করা আপাতত সম্ভব নয়। সেই হিসাবে আমি আমার যেহেতু আউটলেট, টোটাল আউটলেটটা আপনার এমএমসি রোড থেকে শাহজালালে খাল পর্যন্ত সেটা আমার পঞ্চায়েতে পড়ে, মানে নর্থ করিমগঞ্জ জিপিতে পড়ে। সেই উদ্দেশ্যে আমার ক্ষমতার ভিতরে পড়ার ধরুন আমি সেটাকে একটা এমজিএনএর মাধ্যমে একটা ছোট স্কিম বানাই, সেটা ফার্স্ট ফেজ হিসাবে 1,71,000 টাকা সেটাতে স্যাংশন করেছি। এবং এটার উদ্দেশ্য হলো যে এমএমসি রোড থেকে যে পুরো শহরের জলটা এমএমসি রোড হয়ে দেওপুর হয়ে চাঁদশিকোনা হয়ে টিলাবাজারের সাইড দিয়ে গিয়ে সেটা শাহজালালে খালে গিয়ে পড়ে। তো এই টাকাটা দিয়ে যদি আমরা ড্রেনটা যদি পরিষ্কার করে নিই, তখন আগামী বর্ষার মরশুমে শহরে বন্যা জল নিষ্কাশনের সুবিধা হবে। সেই উদ্দেশ্যে আমরা 1,71,000 টাকা আমরা পঞ্চায়েত থেকে স্যাংশন দিয়েছি। কিছুদিনের মধ্যে আমরা এমপি এবং ডিসি মহোদয়কে নিয়ে সেটা আমরা কাজের শুভারম্ভ করব এবং সেটা ফার্স্ট ফেজ, তারপরে আরও 4-5 ফেজে যাতে পুরো নালাটাকে পরিষ্কার করা যায় এবং শহরকে বন্যার হাত থেকে, জমা জলের হাত থেকে বাঁচানো যায়, সেই উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা। আজকে সকালে আমি লঙ্গাই নদীর যেখানে গিয়ে সেই সুভাষনগর, লঙ্গাই এবং এই অঞ্চলের যে জলটা বের হয়ে যায় সেই অঞ্চল আজকে পরিদর্শন করি এবং সেখানে গিয়েও আমার যে এগ্রিকেট ইঞ্জিনিয়ারকে আমি সঙ্গে নিয়ে যাই, সেই জিপি সভানেত্রীর প্রতিনিধি এবং সেই অঞ্চলের যিনি এপি সদস্য আছেন এবং আমার মণ্ডল বিজেপির সভানেত্রী শান্তা চৌধুরী মহাশয় সহ অন্যান্য নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি সেই অঞ্চল পরিদর্শন করে এবং সেই অঞ্চলেও সমানভাবে যাতে একটা খাল পরিষ্কার করে, খনন করে যাতে জমা জল, শহরের জমা জলটা বের করা যায়, সেই উদ্দেশ্যে আজকে আমি
আমার ইঞ্জিনিয়ারকে আদেশ দিয়েছি যাতে অতি শীঘ্রই একটা স্কিম বানিয়ে সেই কাজটা পরিপূর্ণ করা যায়। আসাম দর্শন 2019-20 সালের প্রকল্পের অধীন 10 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষে সিদ্ধেশ্বর শিব মন্দিরের রেস্ট হাউসের শিলান্যাস করলেন করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর পরে দুটোয় সিদ্ধেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে মন্দির পারদ পরিচালনা কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। অসম দর্শন আমাদের অসম সরকারের একটি দ্বিতীয় পরিকল্পনা। অসম দর্শন শব্দটার অর্থটা আমি বোঝার জন্য একটু চেষ্টা করব। অসম দর্শন আমাদের নিজেকে চিনতে গেলে, আমাদের সাংস্কৃতিক পরম্পরাকে চিনতে গেলে আমাদের ধর্মস্থানকে ভ্রমণ করতে হবে, ধর্মস্থানে যেতে হবে। ধর্মস্থানে গেলে না আমরা আমাদের খুবই দরকার, কারণ এই ধরনের আমরা এটা এমনি পেয়ে গেছি। কপিলমুনি এখানে না এসে আরও কোনো জায়গাতে যেতে পারতেন, কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষের সৌভাগ্য যে উনি এখানে এসেছিলেন এবং সিদ্ধলাভ এখানেই করেছিলেন, হয়তো অন্য জায়গাতে করতে পারতেন। উনি এই জায়গার কিছু একটা নিশ্চয় কিছু একটা আছে, হয়তো উনি কোনো একটা চিন্তাধারা করে এখানে এসেছিলেন, নাহলে অত দুনিয়ার কত জায়গা আছে উনি এই জায়গাতে কেন আসলেন? নিশ্চয়ই এই জায়গার কোনো মাত্র উনার মধ্যে ছিল এবং উনি ওখান থেকে এখানে আসলেন এবং এখান থেকে সিদ্ধলাভ করেছেন। আমাদের সৌভাগ্য যে আমাদের অঞ্চলে উনি এসেছিলেন। তো এই ঐতিহাসিক জিনিসটাকে আমরা ধরে রাখতে হবে এবং আরও একটু ডেভেলপ করতে হবে, সেটা যদি আমরা সবাই দায়িত্ব নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউস, উন্নত মানের স্লাইডিং উইন্ড, স্লাইডিং ডোর, পার্টিশন ইত্যাদির সহ রকমারি অ্যালুমিনিয়ামের গৃহ নির্মাণ সামগ্রীর জন্য আজই যোগাযোগ করুন। বিশ্বকর্মা অ্যালুমিনিয়াম হাউসে নানা ডিজাইনের জানালা দরজা ইত্যাদি সামগ্রীতে রয়েছে বিশেষ ছাড়ও। ঠিকানা বিআর আম্বেদকর পার্কের বিপরীতে, মেইন রোড, করিমগঞ্জ। ফোন নম্বর 9859695842, 6003784918। শিক্ষক জাতির মেরুদণ্ড, আর এই শিক্ষকের উপরে যখন আক্রমণ ঘটে তখন শিক্ষার অবমাননা করা হয়। হ্যাঁ, এমনটাই এক ঘটনা ঘটেছে কাতিরাইল অম্বিকাচরণ হাই স্কুলে সোমবার দুপুরে। ঘটনার তীব্র নিন্দা জানান জনপ্রতিনিধি সহ এলাকার সচেতন মানুষরা। এ মর্মে স্কুলের আক্রান্ত শিক্ষক আইনের আশ্রয় নিচ্ছেন বলে জানিয়েছেন। মানে কালকে নাইনের স্টুডেন্ট আছিল, এটা কোন স্কুল? এটা অম্বিকাচরণ হাই স্কুল। আপনি কাতিরাইল স্কুলে? আমি টিচার। কী নাম আপনার? আমার নাম অলোক কুমার চক্রবর্তী। মানে আমরা দুই টিচারে ক্লাস শেষ করিয়া আমরা 12:30 সময় ওই এলপি স্কুলে যেখানে আমরা গেছি জলতৃষ্ণা দর্শন, তখন একজনে মৌসুম চক্রবর্তী একজনে ক্লাস করে অলরেডি ক্লাস নাইনের। তো এখানে যাওয়ার পরে সেবক প্রকাশিত এখানে আইসেন, আই আমরা রে তোমরা কই যাও বলে আমরা একটু জল খাইতাম, বলে না তোমরা এখন যেতে পারতো না, তোমরা এখন ইয়ো 3:30 পর্যন্ত 3 পর্যন্ত তোমরা এখন কই যেতে, তোমরা ইয়ো বেতন খাও, তোমরা পড়াও না, ইয়ে হল না সে হল না। তারপরে কইলা ওই দেখুন স্কুলের ইয়ে জানালা খোলা, জানালা লাগাও গিয়া। তখন আমি আর সিনে আইছি, আই জানালা হয়েছে, ছেলেটার জানালা লাগাইছে। তারপরে আমরা দুজন নিচের দিকে যাইলাম আবার ওই গেটের এখানে, গেটের এখানে যাওয়ার পরে সিনা একটু দূরে গেছে গিয়া, তাই না আমরা ফাইলেছেন। তাই এখন এই তুমি কই যেতে আবার কোন সিনা? ঘোরাচান সিনা।
তো তাই না সেবক সেবকের কাছে আমার কথা তুমি হয়ে যেতে বলে না আমি তো ওরকম একটু যেতাম জল হওয়া বলে না তোমার ইয়ে তোমরা ক্লাস করো না ইয়ে বাড়িতে পারতাম না তোমরা এ কথা সে কথা না তোমরা ইয়ে বেতন নেও আর ইয়ে তোমার হেডমাস্টার হই আমি বললাম তো হেডমাস্টার তো বাইরে বলে এখানে কে কে ক্লাস করে আমরা ওই যে ম্যাথ সায়েন্সের তো তিনজন পড়াই আর আমরা আমি তো আর্টস পড়াইছি আমি তো ক্লাস করিয়েছি রে তুমি এটা এটা আমার শিখাইও না তুমি আমি বললাম এখন তো আমরা রোটেশনের ক্লাস চলে ফুল ক্লাস হয় না আমরা ওরকম রোটেশনের ক্লাস করি 9-10 ওরকম বলে তুমি আমার শিখাইও না তুমি এটা তুমি আমার বেশি হবে না আমার নাম চিনো নেখে তুমি এখানে কিন্তু খেতে লাগিয়ে দিতে যাও এখান থেকে আর সবসময় হাতটা মানে আমার মুখের সামনে দেন মারা লাগিয়া তারপর কইলা ইয়ে হেডমাস্টারের নাম্বার দাও হেডমাস্টারের নাম্বার দিলাম দিয়ে হেডমাস্টারে কইলা অন্যান্য টিচারের কথা কইলা তাই জিগাইলা জিগাইয়া কইলা ইয়ে তোমার টিচারই থাকি তাই ইয়ে মরম তাই হইলা তুই সিস্টেম বুঝছো স্যার তারা 12:30 পর্যন্ত ক্লাস আছে রোটেশনে চলে এই আন্দু গরম হয়েছে না কইতে কইলা ইয়ে আমার আবার মোবাইল দিয়ে কইলা ইয়ে এ তুমি মাথো তাই বললাম স্যার ওরম মরম তো আমরা ক্লাস করি হেডমাস্টার লোকে কি নাম ওনার মানস চক্রবর্তী আচ্ছা বলে আমরা তো ওরম বাইরে আমরা ঠিক আছে এসে তারপরে তাই কিন্তু আবার মোবাইল আমার কাছ থেকে হয়ে গেল আবার মানস চক্রবর্তী খেতাম মাতলা মাতিয়া গরম গরম মাতিয়া আবার আমার দেয় ওরম দুই তিনবার খালি আমার দেয় না তাহলে দেয় তারপর কইলা এই তুই যেতে পারতেন না তুই যা স্কুলে যা গেটের সামনে আমি বললাম আপনি তুই তাই করে মাতুন এখানে হয়তো আমার এখানে থাপ্পড় মারি দিতে থাপ্পড় মারি আর এলপি স্কুল গেটের সামনে যে ফুটপাথ আছে ফুটপাথে জল পড়ে গেছি আমি জল পড়ার পরে আমি ওই জল মাটি যেটা আর কি ইয়ে মিলে এখানে তো আমি যখন স্কুল থেকে আইলাম তাই আমার ফিজে ফিজে আইছেন আবার গেট সিঁড়ি দিকে উঠছেন উঠি আইয়া তাই আবার যেমন আমার মারার অ্যাটেম্প আর কি স্কুলে আইয়া পরে আমার সিনেমা কিছু ইয়ে কইছে বলে তুমি মানলে এখানে আমার স্টাফ এই রুমের মতো আছে আমিও কইলাম তারপর তুই নিচে যা নিচে যাওয়ার পরে তোর হইব এটা করার পরে তো আমরা স্কুলের স্টাফ সকলে মিডিয়া খবর দিলাম ওই জিপি প্রেসিডেন্ট আইলা নাম কি মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জ বেবিল্যান্ড ইংলিশ স্কুলে বিজয়ার সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল বিবেকানন্দ কেন্দ্র কুমারী সাংস্কৃতিক অনুষ্ঠানের করিমগঞ্জের বিশিষ্ট শিল্পীরা উপস্থিত ছিলেন বিশেষভাবে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত পার্থসারথি গোস্বামী ও করিমগঞ্জের রামকৃষ্ণ মিশনের মহারাজ অনেকে বলতে পারে আমি নাস্তিক বা কিছু একটা বলতে পারে কিন্তু যখন এই রকম একটা ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়
18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ।